মোদের দাবি একটাই, গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই স্লোগানে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে আমাদের গাইবান্ধা সংগঠন। এ সময় দ্রুত এ দাবির বাস্তবায়ন চেয়ে বক্তব্য রাখেন ফুলছড়ির বুড়াইল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক সানা, বৈচিত্র্যময় বালাসীঘাট সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বিদ্যুৎ ও সংগঠনের সভাপতি সাইহাম রহমান।